এই ছোট্ট ছেলেটি রোবট ফাইটিং করতে খুবই পছন্দ করে। ওর নাম হচ্ছে হিরো হামাটা। একদিন সে তার ভাইয়ের অনুপ্রেরণায় ছোট ছোট মাইক্রোবট আবিষ্কার করে। সে তার এই আবিষ্কার প্রদর্শন করার জন্য একটা অনুষ্ঠানে যায়। সবাই তার মাইক্রোবট দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা একটি ট্রান্সমিটার মাথার মধ্যে সেট করে নিজের ইচ্ছা মতো এই ছোট ছোট মাইক্রোবট গুলোকে নিয়ন্ত্রণ করা যায়। তার আবিষ্কার সবার অনেক পছন্দ হয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই প্রদর্শনীতে আগুন ধরে যায়। এর ফলে তার আপন ভাই সেখানে মারা যায়। কিন্তু আসলে কি তার ভাই সেখানে মারা গিয়েছিল, নাকি তাকে খুন করা হয়েছিল, আর পরবর্তীতে তার সেই মাইক্রোবটগুলোরই বা কি হয়েছিল, এসব কিছুই আজকে আপনাদেরকে শোনাবো। কথা দিচ্ছি গল্পটা আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নেই, যেহেতু আমাদের অ্যানিমেশন চ্যানেলটি একদমই নতুন, তাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। কিন্তু তো চলুন গল্পটি শুরু করা যাক। একদিন একটা রোবট ফাইটিং ক্লাবে সবাই আসছে তাদের রোবট নিয়ে ফাইট করতে। এই রোবটটির কাছে বাকি সব রোবটই হেরে যায়। শুধু তাই নয়, এটা খুবই ভয়ঙ্কর একটা রোবট যা অন্য রোবটকে একদম কেটে টুকরো টুকরো করে ফেলে। ভয়ঙ্কর এই রোবটটির নাম হচ্ছে ইয়ামা। রোবটটির মালিক বলে, ইয়ামার সাথে ফাইট করবে এমন কি কেউ এখানে আছে? এটা শুনে সবাই তাদের রোবট লুকিয়ে রাখে। কিন্তু কোথা থেকে যেন ছোট্ট একটি ছেলে এসে বলে, আমি কি আপনার রোবটের সাথে একটু ফাইট করতে পারি? তখন উপস্থিত সবাই তার ছোট্ট রোবটটি দেখে হাসাহাসি করে। আপনারা তো ওকে চেনেনই, তাই না? ওর নাম হিরো। এরপর টাকা জমা দিয়ে হিরো রোবট নিয়ে সেই ভয়ঙ্কর রোবটটির সাথে ফাইটিং শুরু করে দেয়। কিন্তু 2 সেকেন্ডের মধ্যেই হিরো রোবটটি হেরে যায়। উপস্থিত সবাই সেটা দেখে অনেক হাসাহাসি করে। তখন ওই ব্যক্তি বলে, বাচ্চা ছেলে, তোমার এই ছোট্ট রোবট নিয়ে আমার সাথে পারবে না তুমি, বরং তুমি বাড়িতে চলে যাও। হিরো বলে, আমি কি আর একটা সুযোগ পেতে পারি? আমার ভুল হয়ে গেছে, আসলে আমি নতুন খেলোয়াড় তো। তখন ওই ব্যক্তি বলে, না তো এটা পসিবল না, তুমি হেরে গিয়েছো। হিরো তখন বলে, আমার কাছে আরো টাকা আছে। এরপর আবার ফাইটিং শুরু হয়ে যায়। হিরোর এই ছোট্ট রোবটটির নাম হচ্ছে মেগাবট। হিরো তখন তার রোবটকে বলে, মেগাবট, ওই রোবটকে একদম মাইরা ফেলা। কিছুক্ষণ পরে হিরোর রোবটটি শান্তশিষ্ট থেকে একদম ভয়ঙ্কর হয়ে ওঠে। মুহূর্তের মধ্যেই সে ভয়ঙ্কর রোবটটিকে একদম টুকরো টুকরো করে ফেলে। এটা দেখে সবাই তো অবাক হয়ে যায়। কিন্তু যখন সে টাকা নিয়ে বাইরে বের হবে, ঠিক তখনই ওই রোবটের মালিক হিরোর হাত থেকে মেগাবটটি জোর করে নিয়ে যায়। আর তার কয়েকজন লোক এসে টাকাগুলো হিরোর কাছ থেকে ছিনতাই করতে চায়। ঠিক তখনই ওখানে হিরোর ভাই চলে আসে। ওনার নাম হচ্ছে টাডাশি। যাই হোক, দুই ভাই ওদের হাত থেকে বাঁচতে অনেক জোরে বাইক চালাতে শুরু করে। মজার ব্যাপার হচ্ছে মেগাবট অটোমেটিক হিরোর কাছে চলে আসে। যাই হোক, গুন্ডাদের হাত থেকে তারা দুই ভাই বেঁচে ফিরলেও ট্রাফিক রুলস অমান্য করার জন্য পুলিশরা তাকে ধরে নিয়ে যায়। তাদের আন্টি এসে পরবর্তীতে তাদেরকে জেল থেকে ছাড়িয়ে আনে। মূলত তাদের আন্টি তাদের দেখাশোনা করে। বাড়িতে ফিরে আন্টি তাদেরকে বলে, আমি মনে হয় তোমাদেরকে ভালোভাবে মানুষ করতে পারিনি, তাই না? যাই হোক, তোমরা আর কখনো এসব ঝামেলায় জড়াবে না। রুমে এসে হিরোর ভাই তাকে বলে, কি মাথামোটা, তোর এবার উচিত শিক্ষা হয়েছে? দিনভর শুধু এসব রোবট ফাইটিং নিয়ে পড়ে থাকোস, স্কুলে গেলে তো তোর এই মাথাটাকে কাজে লাগাতে পারতিস, তাই না? তখন হিরো বলে, স্কুলে আমাকে কি শিখাবে? যেগুলো আমি আগেই শিখে ফেলেছি সেগুলো, ওগুলো শিখতে আমার ভালো লাগে না। তখন তার ভাই বলে, চল আজকে আমি তোকে আমার ল্যাব ঘুরিয়ে দেখাবো। এরপর সে তার ভাইয়ের সাথে ল্যাবের উদ্দেশ্যে রওনা হয়। আসলে তার ভাই একটা রোবোটিক্স ল্যাবে গবেষণা করত। হিরোর ভাই টাটাশি তার বন্ধুদের সাথে হিরোকে পরিচয় করিয়ে দেয়। সবাই ওখানে নতুন নতুন এক একটা আবিষ্কার করছে। হিরো এগুলো দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর সে তার ভাইকে জিজ্ঞেস করে, তুমি কি আবিষ্কার করেছো ভাইয়া? টাটাশি তখন হিরোকে তার রুমে নিয়ে যায়। হিরোর হাতে একটা স্কচ টেপ লাগিয়ে সেটা টান দিয়ে উঠিয়ে ফেলে। আর তখন সে আউস বলে শব্দ করে। শব্দ শুনে সেখানে সাদা রঙের একটা রোবট চলে আসে। রোবটটি এসে বলে, হাই, আমি বেইম্যাক্স, আমি তোমার পার্সোনাল ডাক্তার, মানে হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট দিবে এমন ধরনের রোবট আর কি। রোবটটি বলে, তুমি যখন ব্যথা পেয়ে আউস শব্দ বলেছিলে সেটা শুনে আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এরপর রোবটটি হিরোর সারা শরীর স্ক্যান করে তার হাতে ব্যথা কমে যাওয়ার স্প্রে করে দেয়। তখন হিরো তার ভাইকে বলে, বাহ, জিনিসটা তো আসলেই সুন্দর। তার ভাই তখন বলে, হ্যাঁ, এই রোবটকে দিয়ে ভবিষ্যতে অনেক কাজ করানো যাবে, শুধুমাত্র একটা মাইক্রোচিপের মাধ্যমে এই রোবটকে পরিচালনা করা যায়। ঠিক তখনই ওখানে প্রফেসর রবার্ট ক্যালাগান চলে আসে। উনি আসলে এখানে সবচেয়ে বড় প্রফেসর। সে হিরোর হাত থেকে ছোট্ট মেগাবটটি নিয়ে বলে, বাহ, তুমি তো অনেক সুন্দর জিনিস বানিয়েছো, তুমি কি আমাদের এখানে ভর্তি হতে চাও? তখন তার ভাই এসে বলে, না, সে তো একজন রোবট ফাইটার হতে চায়। প্রফেসর ক্যালাগান বলে, দেখো হিরো, তুমি চাইলে তোমার মেধা দিয়ে এই রোবটকে মানুষের অনেক কাজে ব্যবহার করতে পারবে। বাড়িতে ফিরে হিরো তার ভাইকে বলে, যেভাবেই হোক আমি ওখানে চান্স পেতে চাই ভাইয়া, ওই জন্য আমাকে কি কি করতে হবে বলো। টাটাশি তখন বলে, তোমাকে এমন কিছু আবিষ্কার করে নিয়ে যেতে হবে যা সবাইকে অবাক করে দেবে। এরপর সে রীতিমতো গবেষণা শুরু করে দেয়, কিন্তু প্রতিবারই সে অনেক ব্যর্থ হয়। সে বলতে থাকে, ধুর, আমার মাথায় গোবর ছাড়া আর কিচ্ছু নেই। তখন তার ভাই তাকে বলে, 14 বছর বয়সেই তোর মাথায় গোবরে ভরে গেল,
হিরো তখন বলে, হইছে ভাইয়া, তুমি আর আমার সাথে মজা করো না তো। একটু পরে তার ভাই এসে হিরোকে কাঁধে তুলে উল্টা করে ঝাঁকাতে শুরু করে। হিরো তখন বলে, ভাইয়া কি করছো এগুলো তুমি? তার ভাই বলে, দেখি ঝাঁকি ঝুঁকি দিয়ে তোর মাথা থেকে একটু বুদ্ধি বের করা যায় কিনা। তবে হিরো যখন উল্টো হয়েছিল ঠিক তখনই তার মাথায় একটা নতুন আইডিয়া চলে আসে। এরপর সে পুরোদমে নতুন কিছু আবিষ্কার করার জন্য কাজ শুরু করে দেয়। একদিন তারা সবাই সেই প্রদর্শনীতে চলে আসে। অনেকেই অনেক ধরনের নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে এবং সেগুলো সবাইকে তারা দেখাচ্ছে। একটু পরেই হিরোর সিরিয়াল আসে তার আবিষ্কার দেখানোর জন্য, কিন্তু সে একটু নার্ভাস থাকে। তখন তার ভাই বলে, আরে তুমি চিন্তা করো না, সবকিছু ঠিকঠাক হবে। এরপর হিরো আস্তে আস্তে স্টেজে যায়। সে মাথায় একটা ট্রান্সমিটার লাগিয়ে পকেট থেকে ছোট্ট একটা চৌম্বকের টুকরোর মতো জিনিস বের করে। আসলে এটা একটা মাইক্রোবট। এরপর অনেক বড় একটা নিঃশ্বাস নিয়ে সে তার মাইক্রোবট সম্পর্কে সবাইকে বলতে থাকে। এই মাইক্রোবটের টুকরোগুলো যেখানেই থাকুক না কেন, ট্রান্সমিটারের মাধ্যমে তাদেরকে একত্র করা যায়। শুধু তাই নয়, আমরা যেমন কল্পনা করব ঠিক তেমন জিনিস এই মাইক্রোবটের মাধ্যমে বানানো যাবে। হিরোর এই আবিষ্কার দেখে সবাই অবাক হয়ে যায়। তখন একজন ব্যক্তি এসে বলে, আমি কি তোমার মাইক্রোবট দেখতে পারি? সে ওটা হাতে নিয়ে বলে, বাহ জিনিয়াস, আমি তোমার এটা কিনে নিতে চাই, বলো কত টাকা লাগবে তোমার। তখন প্রফেসর ক্যালাগান এসে হিরোকে বলে, দেখো মাইক্রোবট দিয়ে অনেক কিছুই তৈরি করা সম্ভব, তবে এটা যদি ভুল মানুষের হাতে চলে যায় তাহলে আমাদের ভীষণ ক্ষতি হয়ে যাবে। হিরো তখন বলে, সরি আমি এটা বিক্রি করতে চাই না। এরপর প্রফেসর তাকে ওখানে অ্যাডমিশন হওয়ার লেটার দিয়ে দেয়। এটা পেয়ে তারা সবাই খুব খুশি হয়ে ল্যাব থেকে বাইরে বের হয়ে আসে। বাইরে এসে সে তার ভাইকে বলে, কি কেমন দিলাম আজকে, দেখছো আমার আবিষ্কার দেখে সবাই অবাক হয়ে গেছে। তখন তার ভাই চুপি চুপি বলে, তুই কি জানিস তুই যখন পারফর্ম করছিলি তখন তোর প্যান্টের চেন খোলা ছিল? হিরো তখন নিজে হাত দিয়ে বলে, হায় হায় এ তো দেখি আমার দরজা খোলা। এরপর দুই ভাই মিলে অনেক খুনসুটি করতে থাকে, কিন্তু তখনই সেখানে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। ল্যাবের ভিতরে আগুন লেগে যায়। তার ভাই তখন বলে, সর্বনাশ হয়ে গেছে, প্রফেসর ক্যালাগান ল্যাবের মধ্যে রয়েছে। এই বলে সে তার মাথার ক্যাপটি রেখে দৌড়ে ল্যাবের মধ্যে প্রবেশ করে। হিরো তখন তার ভাইয়ের পিছনে পিছনে দৌড় দেয়, কিন্তু তখন একটা বিশাল বিস্ফোরণে সে ছিটকে পড়ে। সেদিনের দুর্ঘটনায় তার ভাই এবং প্রফেসর ক্যালাগান দুজনেই মারা যায়। বড় ভাইকে হারিয়ে হিরো একদম দিশেহারা হয়ে পড়ে। সে পুরোপুরি ঘরবন্দী হয়ে যায়, বাইরের কারোর সাথেই কোনো ধরনের যোগাযোগ করে না, এমনকি ওই কলেজে অ্যাডমিশন হওয়ার লেটারটাও ডাস্টবিনে ফেলে দেয়। একদিন তার মেগাবট রোবটটি হাত ফসকে তার পায়ের উপরে পড়ে, তখন সে ব্যথায় আউস করে ওঠে। এটা শুনে কিছুক্ষণের মধ্যেই বেইম্যাক্স রোবটটি সেখানে চলে আসে। হাই আমি বেইম্যাক্স, তুমি ব্যথা পেয়েছো, আমি তোমার ট্রিটমেন্ট করে দিচ্ছি। হিরো তখন বলে, আমি কোনো ধরনের ব্যথা পাই নাই, ঠিক আছি। বেইম্যাক্স তার সারা শরীর স্ক্যান করে বলে, তুমি মানসিক অস্থিরতায় ভুগছো। কিন্তু হিরো তখন জোর করে বেইম্যাক্সকে একটি বাক্সর মধ্যে ঢোকাতে চেষ্টা করে। বেইম্যাক্স বলে, তুমি আমাকে এভাবে বন্ধ করতে পারবে না, যদি তুমি আমার ট্রিটমেন্টে সন্তুষ্ট হও তাহলে আমি এমনিতেই বন্ধ হয়ে যাব। ঠিক তখন হিরো নিচে পড়ে যায়। সে দেখে তার খাটের নিচে কিছু একটা নড়াচড়া করছে। তারপর জামার পকেট থেকে সেই মাইক্রোবটের টুকরোটি খুঁজে পায়। এরপর সে মাইক্রোবটটিকে একটি বক্সের মধ্যে ভরে রাখে, কিন্তু তবুও এটা অনেক বেশি নড়াচড়া করছিল। তখন বেইম্যাক্স বলে, এটা কোথাও যেতে চাচ্ছে, কিন্তু হিরো বলে, না এটা নষ্ট হয়ে গেছে। তবে বেইম্যাক্স ওদিকে সেই মাইক্রোবটটিকে নিয়ে বাইরে বের হয়ে পড়ে। হিরো তার পেছন পেছনে দৌড়াতে শুরু করে। এরপর তারা একটি পুরনো ল্যাবের কাছে যায়, কিন্তু ল্যাবে তালা লাগানো থাকে। তখন বেইম্যাক্স বলে, চলো আমরা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করি। এরপর তারা দুজন মিলে জানালা দিয়ে ল্যাবের মধ্যে প্রবেশ করে। তারা ভিতরে গিয়ে দেখে যে কেউ একজন হাজার হাজার মাইক্রোবট তৈরি করছে, তার নিজের ফর্মুলা কেউ একজন চুরি করে নিয়েছে। তবে কিছুক্ষণ পরে একজন মুখোশ পরা ব্যক্তি ওই মাইক্রোবটগুলো দিয়ে তাদের উপর হামলা করে। জীবন বাঁচাতে তখন তারা সেখান থেকে দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে জানালা দিয়ে তারা বাইরে লাফ দেয়। তখন বেইম্যাক্স হিরোকে জড়িয়ে ধরে, যার ফলে নিচে পড়েও সে একটুও ব্যথা পায় না। এরপর তারা দুজন পুলিশের কাছে কমপ্লেন করতে যায়। পুলিশ তখন তাদেরকে বলে, তোমরা যা দেখেছো এগুলোর কি কোনো সাক্ষী রয়েছে? হিরো তখন বলে, বেইম্যাক্স আমার সাথে ছিল, তবে উপর থেকে পড়ে বেইম্যাক্সের হাতের কাছে কয়েকটা জায়গায় ফুটো হয়ে যায়। সেই স্কচ টেপ দিয়ে সেগুলো লাগিয়ে নেয়, কিন্তু বেইম্যাক্স যখনই পুলিশকে বলতে যাবে ঠিক তখনই তার ব্যাটারি লো হয়ে যায়। যাই হোক, এরপর তারা হতাশ হয়ে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে হিরো বেইম্যাক্সকে চার্জিং ডকে বসিয়ে দেয়। একটু চার্জ হলেই সে টাটাশির ক্যাব দেখে টাটাশি টাটাশি বলতে শুরু করে। হিরো তখন বলে, আমার ভাই আর নাই, সে মারা গেছে। বেইম্যাক্স কাছে এসে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। হিরো বলতে থাকে, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু তখনই তার মাথায় আসে, যদি কেউ একজন আমার মাইক্রোবট চুরি করার জন্য ল্যাবে আগুন ধরিয়ে দেয় তাহলে অবশ্যই ওই ব্যক্তি আমার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী, তাহলে ওই মুখোশ পরা ব্যক্তি নিশ্চয়ই আমার ভাইয়ের খুনি। হিরো এসব চিন্তা করে বেইম্যাক্সের জন্য নতুন একটা মাইক্রোচিপ তৈরি করে। মূলত সে বেইম্যাক্সকে সব ধরনের ক্যারাটে শিখিয়ে দেয়, শত্রুপক্ষকে কিভাবে মারতে হবে এবং নিজেকে কিভাবে বাঁচাতে হবে এই সব কিছু নতুন করে আপডেট দিতে থাকে। বেইম্যাক্সের জন্য সুন্দর একটা স্যুটও বানিয়ে দেয়, যেন কেউ আঘাত করলে তার কোনো ক্ষতি না হয়। এরপর সেই মাইক্রোচিপটি বেইম্যাক্সের শরীরে লাগিয়ে দেয়া হয়। হিরো একটা কাঠ নিয়ে বেইম্যাক্সকে বলে, খুশি মারো এটাতে।
বিম্যাক্স তখন এক ঘুষি দিয়ে সেটা ভেঙে ফেলে। হিরো আসলে বিম্যাক্সকে একটা আপডেট রোবটে পরিণত করে। তারপর সে বিম্যাক্সকে বলে, চলো এবার আমার ভাইয়ের খুনিকে খুঁজে বের করি। এরপর তারা সেই পুরনো ল্যাবের ওখানে যায়। বিম্যাক্স এক লাথি মেরে দরজা ভেঙে ফেলে, কিন্তু ভিতরে গিয়ে দেখে সেখানে কিছুই নেই। তবে হিরোর হাতে থাকা মাইক্রোবটটি বাইরে বের হওয়ার জন্য ছটফট করছে, মানে হচ্ছে আশেপাশেই কোথাও মাইক্রোবটের বাকি টুকরোগুলো আছে। এরপরে সে মাইক্রোবটকে ফলো করতে করতে সামনে আগাতে থাকে, কিন্তু সে তখন পানির মধ্যে পড়ে যেতে চাইলে বিম্যাক্স তাকে ধরে ফেলে। তখন হিরো দেখে সেই মুখোশ পরা লোকটি পানির মধ্যে থেকে উঠে আসছে। এরপর তারা একটা জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরেই একটা গাড়ি সেখানে চলে আসে। সেজন্য তারা প্রথমে অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে কিছুক্ষণ পরে তারা দেখে যে তার ভাই টাটাশির বন্ধুরা হিরোকে ফলো করতে করতে এখানে চলে এসেছে। তারা তখন হিরোকে বলে, তুমি এখানে কি করছো? হিরো তখন বলে, কেউ আমার মাইক্রোবট চুরি করে নিয়েছে, আর তার জন্যই আমার ভাই মারা গেছে। তবে যাই হোক, আমি এখানে আছি সেটা তোমরা কিভাবে বুঝলে? তারা সবাই বলে, তোমার নাকি মন খারাপ, সেজন্য বিম্যাক্স আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে। তবে কিছুক্ষণ পরে সেই ব্যক্তি বিশাল একটা কন্টেইনার তাদের উপর ছুড়ে মারে, বিম্যাক্স সেটা ধরে ফেলে। এরপর তারা দৌড়ে গাড়িতে চলে আসে, কিন্তু ওদিকে মুখোশ পরা ব্যক্তি বিম্যাক্সকে মেরে তাদের গাড়ির উপরে ফেলে দেয়। এরপর অসাধারণ লেভেলের একটা রেসিং দেখা যায়, আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, গাড়ি চালাতে চালাতে এক সময় তারা অ্যাক্সিডেন্ট করে পানির মধ্যে পড়ে যায়। তখন মুখোশ পরা ব্যক্তিটি মনে করে, যাক ওরা মনে হয় মারা গেছে, কিন্তু বিম্যাক্স তাদের সবাইকে সেখান থেকে বাঁচিয়ে উপরে তুলে আনে। এরপর তারা সবাই টাটাশির এক বন্ধুর বাসায় আশ্রয় নেয়। হিরো তখন বসে বসে একটা পাখির চিহ্ন আট করে তাদেরকে বলে, দেখো তো তোমরা এটা চিনো কিনা। কিন্তু তারা অনেক খোঁজাখুঁজি করেও এটার কোনো অর্থ খুঁজে পায় না। তখন একজন বলে, আমার মনে হয় ওই মুখোশ পরা ব্যক্তি অ্যালিস্টার গ্রে। কি মনে আছে আপনাদের, যে ব্যক্তি হিরোর মাইক্রোবট কিনতে চেয়েছিল ওই ব্যক্তি আসলে অ্যালিস্টার গ্রে। হিরো তখন বলে, না এটা হতে পারে না, উনি তো অনেক নামি দামি একজন মানুষ, আমার মনে হয় উনি এটা করতে পারে না। তবে আমরা যাকে চিনিই না সে ব্যক্তিকে কিভাবে খুঁজে বের করবো? বিম্যাক্স তখন বলে, মুখোশ পরা ব্যক্তিটির রক্তের গ্রুপ হচ্ছে এবি নেগেটিভ, আমি তাকে স্ক্যান করে রেখেছিলাম। তখন হিরো বলে, সাব্বাস বিম্যাক্স। যাই হোক, আমরা সবাই আমার ভাইয়ের খুনিকে খুঁজে বের করব, সেজন্য অবশ্যই আমাদের সবাইকে আপগ্রেড হতে হবে। এরপর তারা সবাই মিলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে এক একটা যন্ত্র বানাতে শুরু করে। তারা সবাই নিজেরা প্র্যাকটিস করতে থাকে, আসলে তারা প্রত্যেকে নিজেদের শক্তি বৃদ্ধি করছে। হিরো বলে, চলো তোমাদেরকে আমি একটা চমক দেখাই। সে আসলে বিম্যাক্সকে অনেক শক্তিশালী হিসেবে গড়ে তুলেছে। হিরো তখন বলে, বিম্যাক্স এখন আকাশে উড়তে পারবে। এরপর তারা আকাশে উড়তে শুরু করে, পুরো শহরের আকাশ জুড়ে তারা উড়তে থাকে। উড়তে উড়তে তারা শহরের মধ্যে বিশাল একটি উঁচু টাওয়ারের ওখানে অবস্থান নেয়। বিম্যাক্স হিরোকে বলে, তুমি যদি আমার সেবায় সন্তুষ্ট হও তাহলে আমি এখন বন্ধ হতে পারি। হিরো বলে, না না তুমি বন্ধ হয়ো না, তুমি এখন খুঁজে বের করো ওই গ্রুপের রক্তের ব্যক্তি এই শহরের কোথায় লুকিয়ে আছে। বিম্যাক্স তখন সারা শহরের মানুষকে স্ক্যান করে ফেলে, তবে দূরের একটা দ্বীপের ওখানে সেই ব্যক্তিটিকে তারা খুঁজে পায়। এরপর তারা সবাই মিলে বিম্যাক্সের কাঁধে চড়ে সেই দ্বীপের ওখানে যায়। মূলত একটি জাহাজের ভেতর থেকে তারা সিগন্যাল পেতে থাকে। তারা সেই জাহাজের ভিতরে ঢুকে এদিক সেদিক খোঁজাখুঁজি করে একটা রুমের মধ্যে তারা সেই পাখির চিহ্নটি দেখতে পায়। এরপর তারা আরেকটি রুমে প্রবেশ করে মনিটরে কিছু ভিডিও প্লে করে, যেখানে দেখা যায় অ্যালিস্টার ক্রে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে গবেষণা করছে। সে একটা টাইম মেশিনও আবিষ্কার করেছে, আর ওটাতে তার মেয়েকে দিয়ে পরীক্ষা করছিল, কিন্তু হঠাৎ করে সেটা নষ্ট হয়ে গেলে তার মেয়ে ওই টাইম মেশিনে চিরতরে হারিয়ে যায়। এগুলো দেখে তারা অনেক বেশি অবাক হয়। তবে কিছুক্ষণ পরে সেই মুখোশ পরা ব্যক্তিটি তাদের উপর বিশাল একটা পাথর ছুড়ে মারে। বিম্যাক্স তাদের সবাইকে রক্ষা করে। এরপর শুরু হয়ে যায় সেই মুখোশ পরা ব্যক্তির সাথে তাদের লড়াই। একে একে তারা প্রত্যেকেই তাদের শক্তি দিয়ে মুখোশ পরা ব্যক্তির সাথে মারামারি শুরু করে দেয়, কিন্তু প্রত্যেকবারই তারা সবাই হেরে যাচ্ছিল। এক পর্যায়ে বিম্যাক্স তার মুখোশটি খুলে ফেলে। সবাই ভাবছিল হয়তো এই ব্যক্তি অ্যালিস্টার গ্রে হবে, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে সে আসলে প্রফেসর ক্যালাগান। হিরো তখন বলে, প্রফেসর সেদিন তো আপনি ওই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, তাই না? প্রফেসর বলে, তোমার মাইক্রোবটগুলো সেদিন আমাকে রক্ষা করেছিল। হিরো তখন বলে, কিন্তু আমার ভাই তো আপনাকে বাঁচাতে গিয়ে সেদিন মারা গিয়েছে। প্রফেসর বলে, সেটা তোমার ভাই টাটাশির ভুল ছিল। এই কথা শুনে হিরো খুব রেগে যায়। সে তখন বিম্যাক্সকে হুকুম দেয় প্রফেসরকে হত্যা করার জন্য, কিন্তু বাকি সবাই প্রফেসরকে হত্যা করতে দেয় না। হিরো তখন প্রচণ্ড রেগে যায়। সে বলে, আমার টিমে তোমাদেরকে আনাই আমার সবচেয়ে বড় ভুল ছিল, আমি আমার ভাইয়ের খুনিকে জীবিত ছাড়তে চাই না। তারা সবাই তখন বলে, দেখো মানুষ হত্যা করা কখনোই ভালো কাজ নয়। কিন্তু হিরো তখন রাগ করে সেখান থেকে বাসায় চলে আসে। বাসায় এসে সে বিম্যাক্সের স্ক্যানার ঠিক করে দিচ্ছিল। তখন বিম্যাক্স টাটাশি টাটাশি করতে থাকে। হিরো তখন রাগ করে বলে, টাটাশি নেই, সে মারা গেছে। বিম্যাক্স বলে, না সে মারা যায়নি,
এরপর তার ভাই যখন বেইম্যাক্সকে তৈরি করছিল সেই ভিডিওগুলো এক এক করে প্লে করতে থাকে। সেগুলো দেখে সে একটু ইমোশনাল হয়ে যায়। কিছুক্ষণ পরেই তার বাকি টিম মেম্বাররা সেখানে চলে আসে। তারা তখন বলে, হিরো আমরা সবাই মিলে প্রফেসরকে খুঁজে বের করব, তবে তার আগে এই ভিডিওগুলি তুমি দেখলে কিছু বুঝতে পারবে। ভিডিওগুলো প্লে করে তারা দেখে যে ক্রের সাথে প্রফেসরও যুক্ত আছে। প্রফেসর চিৎকার করে ক্রেকে বলছে, আমার ক্ষতির জন্য তুই দায়ী। তারপরেই তারা বুঝতে পারে যে আসলে ওই টাইম মেশিনে প্রফেসরের মেয়ে ছিল। প্রফেসর আসলে ক্রের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওই মাইক্রোবটগুলো চুরি করেছে। যাই হোক, এরপর তারা আসল ঘটনা বুঝতে পারে। তবে ওদিকে ক্রে তার আবিষ্কার নিয়ে অনেক মানুষের সামনে প্রেস ব্রিফিং করছিল। ঠিক তখনই ওখানে প্রফেসর চলে আসে। সে এসে ক্রেকে বলে, তোর জন্য আমি আমার মেয়েকে হারিয়েছি। ক্রে তখন বলে, বিশ্বাস করো ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এর জন্য আমি দায়ী নই। প্রফেসর তখন বলে, আমি যেমন আমার মেয়েকে হারিয়েছি ঠিক তেমনি তোর কাছ থেকে আমি এখন তোর সব কিছু কেড়ে নেব। মূলত সে একটা টেলিপোর্ট মেশিনের মধ্যে সেখানে সব কিছু পাঠাতে শুরু করে। ঠিক তখনই ওই জায়গায় হিরো চলে আসে। সে এসে প্রফেসরকে বলে, এগুলো করে আপনি কি কোনোভাবে আপনার মেয়েকে ফেরত পাবেন? কিন্তু প্রফেসর কোনো কথা শোনে না, উল্টো তাদের উপর আক্রমণ করে বসে। তখন প্রত্যেকেই তাদের নিজস্ব শক্তি দিয়ে প্রফেসরের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু কোনোভাবেই তারা প্রফেসরের সাথে পেরে উঠছিল না। হিরো বেইম্যাক্সকে নিয়ে উড়ে প্রফেসরকে আঘাত করতে গেলে প্রফেসর উল্টো তাদেরকে আঘাত করে দেয়, যার ফলে হিরো বেইম্যাক্সের উপর থেকে পড়ে সেই টেলিপোর্ট মেশিনের ওখানে চলে যায়। তারপর সে কোনো মতে একটা রড ধরে ঝুলে থাকে। হিরো সবাইকে চিৎকার করে বলে, তোমরা নতুন কিছু করো। তখন সবাই তাদের প্রত্যেকের নতুন নতুন টেকনিক অ্যাপ্লাই করতে থাকে। এরপর প্রফেসর তাদের কাছে হেরে যায়। তখন বেইম্যাক্স এসে প্রফেসরকে বিশাল একটা খুশি মারতে যায়। কিন্তু হিরো বলে, মানুষের ক্ষতি করা কখনোই আমাদের ইচ্ছা ছিল না। একটু পরেই হিরো প্রফেসরের মুখোশটি নিয়ে যায়। এর ফলে ওখানে সমস্ত কিছু ধ্বংস হয়ে টেলিপোর্ট মেশিনের ভিতরে চলে যাচ্ছিল। বেইম্যাক্স প্রফেসরকে বাঁচিয়ে একটা সেফ জায়গায় নিয়ে আসে। হিরো তখন বলে, এখান থেকে আমাদের জলদি বের হতে হবে। সে তখন ক্রেকে জিজ্ঞেস করে, আপনি কি কোনোভাবে এই টেলিপোর্ট মেশিনটি বন্ধ করতে পারবেন না? ক্রে বলে, না, এটা আসলে বন্ধ করা সম্ভব নয়। কিন্তু বেইম্যাক্স তখন স্ক্যান করে বলে, আমি ওই মেশিনের ভেতরে একটা জীবনের অস্তিত্ব অনুভব করছি, কেউ একজন ওখানে ঘুমিয়ে আছে। হিরো তখন বুঝতে পারে নিশ্চয়ই ওটার ভেতরে প্রফেসরের মেয়ে রয়েছে। এরপর হিরো বেইম্যাক্সকে বলে, আমাদের অবশ্যই প্রফেসরের মেয়েকে উদ্ধার করা উচিত। ক্রে তখন বলে, তোমরা এটার মধ্যে গেলে আর কখনোই ফিরে আসতে পারবে না। কিন্তু হিরো এবং বেইম্যাক্স তাদের জীবন বাজি রেখে সেই টেলিপোর্ট মেশিনের মধ্যে প্রবেশ করে। তারা এদিক সেদিক খোঁজাখুঁজি করে প্রফেসরের মেয়েকে খুঁজে পায়। তারপর প্রফেসরের মেয়েকে নিয়ে ওখান থেকে বাইরে বের হওয়ার জন্য উঠতে থাকে। কিন্তু যখনই তারা টেলিপোর্ট মেশিনের একদম কাছাকাছি চলে আসে, ঠিক তখনই বেইম্যাক্সের ওড়ার যন্ত্রগুলো নষ্ট হয়ে যায়। তখন বেইম্যাক্স বলে, আমরা তিনজন একসাথে এখান থেকে বাইরে যেতে পারবো না, তবে তোমাদেরকে আমি বাইরে বের করতে পারবো। সে তার হাতে থাকা ওড়ার যন্ত্রটির সাথে তাদের মেশিনটি সেট করে দেয়। হিরো তখন বলে, বেইম্যাক্স, আমি তোমাকে কখনোই হারাতে চাই না। বেইম্যাক্স বলে, তুমি কি আসলেই আমার সেবায় খুশি হয়েছিলে? তখন হিরো বুঝতে পারে হ্যাঁ বললেই বেইম্যাক্স বন্ধ হয়ে যাবে আর সে তাকে চিরতরে হারিয়ে ফেলবে। নিরুপায় হয়ে হিরো তখন হ্যাঁ বলে দেয়। বেইম্যাক্স তখন তাদেরকে বাঁচিয়ে নিজে একদম চিরতরে হারিয়ে যায়। এরপর হিরো প্রফেসরের মেয়েকে নিয়ে বাইরে বের হয়ে আসে। পুলিশ প্রফেসরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সারা শহর জুড়ে হিরোর বীরত্বের কথা ছড়িয়ে পড়ে। একদিন সে বাড়িতে এসে বেইম্যাক্স এর কথা মনে করে সেই হাতটির সাথে হাই ফাইভ করে। ঠিক তখনই হাতের মধ্যে আলো জ্বলে ওঠে। বেইম্যাক্স এর হাত খুলে হিরো দেখতে পায় তার ভাইয়ের বানানো সেই মাইক্রোচিপটি সেখানে রয়েছে। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়, কেননা পরবর্তীতে সে আবার বেইম্যাক্স কে তৈরি করে তার ভাইয়ের বানানো মাইক্রোচিপটি সেট করে দেয়। আর এভাবেই সে তার ভাইয়ের একমাত্র স্মৃতি বেইম্যাক্স কে খুঁজে পায়। কি অবস্থা সবার? আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, সবাই ভালো থাকুন। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।